আসসালামু আলাইকুম আমি ফাতিমা মুস্তফা জুনিয়র ইন্সট্রাক্টর ইউআইএসটি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আমি আজকে এম টি ফোরের জন্য একটি নতুন টিউটোরিয়াল রেডি করেছি আজকে তোমাদের অধ্যায় হচ্ছে অধ্যায় ছয় অধ্যায়ের নাম হচ্ছে থ্রি ফেস ওয়াই সংযোগ আমরা পূর্বের চ্যাপ্টারে দেখেছি যে যখন এসি তিন ফেজে সংযোগ হয় অর্থাৎ থ্রি ফেজে যখন এসি কানেকশন দেওয়া হয় তখন এসি দুইটি মাধ্যমে সংযোগ করা যেতে পারে একটা হচ্ছে ওয়াই কানেকশন একটা হচ্ছে ডেল্টা কানেকশন তো ওয়াই এবং ডেলটা কানেকশনের ভিতরে যেটা প্রধান যেই কনসেপ্টটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে যখন তিনটা ফেজ গঠন হয় তখন এই ফেস এবং লাইনের ভিতরে কিছু পার্থক্য থাকে এবং লাইন এবং ফেজের ভিতরে কিছু সম্পর্ক থাকে সেই সম্পর্কগুলো আমাদেরকে আগে খুব ভালো করে বুঝতে হবে নাহলে এই থ্রি ফেস সংযোগটি আমরা বুঝতে পারবো না চিত্রে আমরা একটি ওয়াই সংযোগ দেখতে পাচ্ছি এখানে তিনটা ফেস পরস্পর এসে একটা বিন্দুতে এই একটা বিন্দুতে কানেকশন নিয়েছে কয়টা ফেস তিনটা ফেস এই একটা ফেস এটা একটা ফেস এবং এটা একটা ফেস এই তিনটা ফেস যে বিন্দুতে কানেকশন নিয়েছে এখান থেকে আরেকটা লাইন বের হচ্ছে এটা কি নিউট্রাল লাইন এটাকে আমরা কী লাইন বলছি নিউট্রাল লাইন আচ্ছা নিউট্রাল লাইনের কাজটা হচ্ছে যখন এই ওয়াই সংযোগে যদি তিনটা ফেজের ভিতরে প্রমা প্রবাহ না হয় কম বেশি কারেন্ট প্রবাহ হয় অর্থাৎ সিস্টেমটা যদি কোনোভাবে আনব্যালেন্সড হয়ে যায় তখন যে অতিরিক্ত কারেন্টটা এই লোডে থাকবে সেই কারেন্টটাকে এই নিউট্রালের মাধ্যমে আবার সোর্সে ব্যাক করা হবে তো এটাই হচ্ছে নিউট্রাল লাইনের কাজ তো এখন এখানে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সেই চিত্রে এই যে এ এ টার্মিনাল থেকে একটি তার এসে এই ফেজে কানেকশন পেয়েছে এটা কিন্তু একটা লাইন আর এখান থেকে যে এই অংশটুকু আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফেজ আবার এই যে বি টার্মিনাল থেকে এখানে এই পয়েন্টে একটা তার এসে সংযোগ হয়েছে এটা একটা লাইন এবং এখান থেকে এই পর্যন্ত কি ফেজ। আবার এই যে সি পয়েন্ট থেকে একটা টার্মিনালে সেই পয়েন্টে কানেকশন পাচ্ছে এটা একটা লাইন এবং এর ভিতরে যে অংশটা আছে সেটা হচ্ছে একটা ফেস তাহলে আমরা চিত্র দেখে খুব সহজেই বুঝতে পারছি যে প্রত্যেকটা লাইন এসে এক একটা ফেজের সাথে কানেকশন নিচ্ছে যেহেতু ওয়াই লাইন এবং ফেস অর্থাৎ এ লাইন এবং এ ফেসটি সিরিজে সংযোগ হয়েছে সেহেতু আমরা বলতে পারি যে এই এ লাইনের ভিতরে এবং ফেজের ভিতরে সমপরিমাণ কারেন্ট প্রবাহ হচ্ছে এবং অপ অপরভাবে আমরা বি ফেজ ওল বি লাইনের ভিতরে সমপরিমাণ কারেন্ট প্রবাহ হচ্ছে বলতে পারি এবং সি ফেজের ক্ষেত্রেও ঠিক একই কথা বলতে পারি এখন কারেন্টের বিষয়ে তো আমরা ক্লিয়ার হয়ে গেলাম তাহলে ভোল্টেজটা কিভাবে মেজারমেন্ট করব। অর্থাৎ আমাকে যদি কেউ প্রশ্ন করে যে এই ওয়াই ফেজে কানেকশনে তুমি ফেস টু ফেস ভোল্টেজ কত আমাকে মেজারমেন্ট করে দেখাও সেক্ষেত্রে আমি কিভাবে ভোল্টেজটা মেজার করব সেক্ষেত্রে এই যে এই টার্মিনালটা আমরা দেখতে পাচ্ছি এই টার্মিনাল যেটার উপরে এই লাল পয়েন্টারটা পয়েন্ট আউট করছে এই টার্মিনাল থেকে নিউট্রালের মধ্যবর্তী আমাকে একটা ভোল্টমিটার ধরতে হবে এবং এই দুই টার্মিনালে যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে ফেস ভোল্টেজ আবার যদি আমাকে বলে যে এই বি ফেজের ভোল্টেজ বি লাইনের ভোল্টেজ বের করো সেক্ষেত্রে আমি কীভাবে বের করবো সেক্ষেত্রে আমি বি টার্মিনালের পয়েন্ট থেকে সি টার্মিনালের পয়েন্ট এই যে সি আরেকটা লাইন যে লাইন আছে এই দুটি লাইনের মধ্যকার যে ভোল্টেজ পার্থক্যটা থাকবে সেটা বের করব অর্থাৎ ওয়াই কানেকশনে আমরা দেখতে পাচ্ছি ফেস এবং লাইনের কারেন্ট সমান কিন্তু পার্থক্য হচ্ছে ভোল্টেজে অর্থাৎ আমরা বি পয়েন্ট থেকে যখন নিউট্রালের মধ্যবর্তী ভোল্টেজটা মেজার করতেছি তখন সেটা হচ্ছে ফেস ভোল্টেজ এবং যখন আমি ভি পয়েন্ট থেকে যখন আমি ভি পয়েন্ট থেকে সি পয়েন্টের মধ্যবর্তী ভোল্টেজটা মেজার করবো সেটা হবে লাইন ভোল্টেজ আশা করি সরি তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছ এখন আমরা দেখব থ্রি ফেস ডেল্টা সংযোগ থ্রি ফেস ডেল্টা সংযোগ ও ওয়াই সংযোগের মতনই এখানে তিনটা ফেজ এখানে এ একটা ফেজ বি একটা ফেস এবং সি একটা ফেস এই তিনটা ফেজ একটার মাথার সাথে আরেকটার মাথা কানেকশন হয়ে ডেল্টা আকার ধারণ করেছে এবং প্রত্যেকটা ফেজের মাথা সংযোগস্থল থেকে এখান থেকে যে তারটা বের হয়েছে এটা হচ্ছে লাইন এখান থেকে যে তারটা বের হচ্ছে এটা হচ্ছে আরেকটা লাইন এখান থেকে আরেকটা যে তার বের হয়েছে এই সংযোগস্থল থেকে এটি হচ্ছে আরেকটা লাইন তাহলে আমরা বুঝতে পারছি যে ডেল্টা কানেকশনের ক্ষেত্রে যখন লাইন এবং ফেজ সংযোগ হচ্ছে তখন সেক্ষেত্রে লাইনের কারেন্ট এবং ফেজের কারেন্ট সমান না কিন্তু যখন আমরা ভোল্টেজ মেজারমেন্ট করব তখন কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের ফেস ভোল্টেজ অর্থাৎ আমরা যদি এই এ ফেসের ভোল্টেজটা মেজারমেন্ট করতে চাই তাহলে আমাকে ভোল মিটারের পজিটিভ টার্মিনালটা এই পয়েন্টে এবং নেগেটিভ টার্মিনালটা এই পয়েন্টে ধরতে হবে ঠিক একইভাবে যদি আমি এ তারের ভোল্টেজটা মেজার করতে চাই সেই আমাকে এই পয়েন্টে ভোল পজিটিভ টার্মিনাল এবং ভোল মিটারের নেগেটিভ টার্মিনালটা এই পয়েন্টে ধরে বের করতে হবে এদের মধ্যবর্তী ভোল্টেজ পার্থক্য কত সুতরাং ডেলটা যে আমাদের ভোল্টেজ ডিফারেন্সটা সহজ কিন্তু কারেন্টটা সমান না এখানে খুব সহজেই দেখা যাচ্ছে যদি এই দিক থেকে একটা কারেন্ট ফ্লো হয় তাহলে সেই কারেন্টটা এসে এই দুটি ফেজে বিভক্ত হয়ে ফ্লো করবে সুতরাং লাইনের কারেন্ট এবং ফেজ কারেন্ট এক একটা ফেজের কারেন্ট সমান হবে না এক্ষেত্রে এই ছবিটা আমাদেরকে সাহায্য করতে পারবে এখানে দেখো ধরি তিনটা লাইন আছে রেড ইলো ব্লু এই তিনটির লাইন ডেল্টা ফেজে সংযুক্ত হয়েছে তাহলে সেক্ষেত্রে ওয়ান পয়েন্টে দুটি ফেস টু পয়েন্টে আবার দুটা ফেস এবং থ্রি পয়েন্টে আবার দুটো ফেস সংযুক্ত হয়েছে তাহলে সেই ক্ষেত্রে লাইন ভোল্টেজটা কিভাবে মেজার করা হচ্ছে এই যে রেড এবং ইলো দুটো লাইনের মধ্যবর্তী যে ভোল্টেজ পার্থক্য সেটা দেখা যাচ্ছে এবং ফেস ভোল্টেজটা কীভাবে মেজারমেন্ট করছে ঠিক একই দুটো টার্মিনাল কিন্তু নেওয়া হচ্ছে দেখো এই টার্মিনালটার মাথায় এইখানে এবং এখানে ধরা হচ্ছে যেহেতু এটা একটা লম্বা লাইন এবং শর্ট সুতরাং এই ভোল্টেজটা আর এই ই ফেস এবং ইএল দুটা সমান আবার একইভাবে দেখা যাচ্ছে যে ফেস কারেন্ট যখন আমি বলছি ফেস কারেন্টটা কীভাবে ফ্লো করছে ফেস কারেন্টটা এদিক থেকে ফ্লো হচ্ছে এবং লাইন কারেন্টটা এদিকে ফ্লো করছে সুতরাং দেখা যাচ্ছে যে ফেস কারেন্টটা এই যে ওয়ান থেকে টুর দিকে আসছে টু থেকে থ্রির দিকে এবং থ্রি থেকে ওয়ানের দিকে সার্কুলেটিং আকারে ফেস কারেন্টটা ফ্লো করছে এবং এই ফেস কারেন্টটা আবার যখন লাইন দিয়ে বের হয়ে যাচ্ছে তখন দেখো যে এখান থেকে কিন্তু সম এই দুটি সংযোগ বা বিয়োগ ফলের মাধ্যমে যে মানটা পাওয়া যাচ্ছে সেইটা লাইন থেকে ফ্লো করে যাচ্ছে সুতরাং এই ক্ষেত্রে লাইন কারেন্ট এবং ফেস কারেন্ট সমান হচ্ছে না এখন আমরা অনুশীলনীতে চলে যাচ্ছি অনুশীলনীতে আমরা দেখতে পাচ্ছি তিন নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এসি সার্কিটে যে তার দিয়ে কারেন্ট লোডে আসে লোড থেকে উসে ফিরে আসে তাকে কি তার বলে অর্থাৎ এসি সার্কিটে যে তার দিয়ে কারেন্ট লোড থেকে উষে ফিরে আসে তাকে কি তার বলে তাকেই নিউট্রাল তার বলা হয় এটা আমরা পূর্বেই ডিসকাস করেছি যে নিউট্রাল তারের কাজ হচ্ছে কি লোডে যখন একটা আনব্যালেন্স লোড ক্রিয়েট হবে এবং সেখানে অতিরিক্ত কারেন্ট থাকবে সেই কারেন্টটাকেও উস্বে আবার ফ্লো করিয়ে দেবে চার নম্বর প্রশ্নটা নিউট্রাল তার কাকে বলে তিন ফেস স্টার পদ্ধতি উসের সংযোগস্থল হতে লোডের সংযোগস্থল পর্যন্ত তারকে নিউট্রাল তার বলে অর্থাৎ তিন ফেস স্টার পদ্ধতি উসের সংযোগস্থল হতে লোডের সংযোগস্থলের মধ্য সংযোগস্থলের মধ্যকার যে তারকে নিউট্রাল তার বলে আমরা এটা যদি দেখি তিততে দেখতে পাই এই যে তিন ফেস লোডের যে সংযোগস্থল সেই সংযোগস্থলে যে তারটা সেই তারটা উস্সে যেয়েও ঠিক এভাবে কানেকশন পাবে সো আমরা বলতে পারি কি যে তিন ফেসের সংযোগস্থল থেকে যে তারটা বের হচ্ছে উসের সংযোগস্থল হতে লোডের সংযোগস্থল পর্যন্ত তারকে নিউট্রাল তার বলে বারো নম্বর প্রশ্নটা আমরা আবার দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ তিন ফেজ পদ্ধতির নিউট্রাল কারেন্ট কখন শূন্য হয় সুষম বা ব্যালেন্স লোডে বেলায় অর্থাৎ যদি এখানকার এই দিক থেকে কারেন্ট আসা এবং এখান থেকে কারেন্ট যাওয়া এবং এখান থেকে কারেন্ট যাওয়া এই টার্মিনালে এই পয়েন্টে যখন কারেন্ট শূন্য হবে অর্থাৎ সমান পরিমাণ কারেন্ট আসবে এবং যাবে তখন এই নিউট্রাল তার দিয়ে কোনো কারেন্ট প্রবাহ হবে না এখন আমরা চোদ্দ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ এখানে কি বলা হয়েছে অসম পাওয়ার ব্যবস্থা বলতে কি বুঝায় যখন কোনো পলিফেস সিস্টেমের প্রতিটি ফেজের বা লাইনের কারেন্টের মান এবং প্রকৃতি একই থাকে তখন তাকে আনব্যালেন্স সিস্টেম বলে আনব্যালেন্সড অর্থাৎ প্রতিটি ফেস বা লাইনের সাথে সংযোগ ইম্পিডেন্সের মান এবং প্রকৃতি একই নয় আনব্যালেন্স স্টার সংযোগ পদ্ধতিতে উসু ও লোডের সাথে সংযোগ নিউট্রাল তার দিয়ে কারেন্ট প্রবাহিত হয় অর্থাৎ যেটা আমরা বলেছি যে ব্যালেন্স সিস্টেমে নিউট্রাল তারের মধ্যে কোনো কারেন্ট প্রবাহ হবে না কিন্তু সিস্টেমটা যদি আনব্যালেন্স হয়ে যায় অর্থাৎ প্রতিটি এবং লাইনের কারেন্টের মান সমান না হয় সেই ক্ষেত্রে কিছু পরিমাণ কারেন্ট নিউট্রাল দিয়ে ফ্লো করবে উষে বরাবর সুতরাং এটা একটা আনব্যালেন্স সিস্টেম এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন আট নম্বর প্রশ্নটা দেখি আনব্যালেন্স সিস্টেম কাকে বলে বা তিন ফেজ আনব্যালেন্স লোড বলতে কী বোঝায় আনব্যালেন্স সিস্টেম যখন কোনো পলিফেস সিস্টেমের প্রতিটি ফেজের বা লাইনের কারেন্টের মান ও প্রকৃতি একই থাকে না তখন তাকে আনব্যালেন্স সিস্টেম বলে অর্থাৎ যদি রেড ফেজে ফাইভ এমপেয়ার কারেন্ট ফ্লো করে এবং ওয়াই ফেজে দেখা যাচ্ছে টেন এমপেয়ার কারেন্টের মান সেক্ষেত্রে এটা একটা আনব্যালেন্স সিস্টেম আমাদের ব্যালেন্স সিস্টেমে সবসময় দেখা যায় যে প্রতিটা ফেজে সম পরিমাণ কারেন্ট ফ্লো করবে কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি যে প্রকৃতি কারেন্টের মান এবং প্রকৃতি একই থাকে না তখন তাকে আনব্যালেন্স সিস্টেম বলে আনব্যালেন্স অর্থ প্রতিটি ফেজ ও লাইনের সাথে সংযুক্ত ইম্পিডেন্সের মান ও প্রকৃতি একই নয় এখন তোমাদের সংক্ষিপ্ত ও অতি সংক্ষিপ্ত প্রশ্ন শেষ রচনামূলক প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি তিন নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই তিন নম্বর প্রশ্নটা আমি তোমাদের সাথে নেক্সট ক্লাসে আলোচনা করব কিন্তু এই ক্লাসে তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি এইচডাব্লু আমি দিব হোমওয়ার্ক দিব যেটা তোমরা না পারলে এই চ্যাপ্টারে কিছুই বুঝতে পারবে না সেটা হচ্ছে তোমরা প্রত্যেকে খাতায় এভাবে ওয়াই এবং ডেল্টা সংযোগ আঁকবে তারপরে লিখে দিবে হাতে কোনটা লাইন এবং কোনটা ফেস এবং লাইনের ভোল্টেজটা কোনটা থেকে কোন টার্মিনালে মাপতে হবে এবং ফেস ভোল্টেজ কোন টার্মিনাল থেকে কোন টার্মিনালে মাপতে হবে ওয়াই সংযোগ এবং ডেল্টা সংযোগ দুইটার ক্ষেত্রে আমাকে দেখাতে হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ